আচ্ছা, আমরা এই ভিডিওতে পিএসসি, ক্লার্কশিপ, WBCS ও অন্যান্য গুরুত্বপূর্ণ এক্সামের জন্য কিছু অনলাইন আর জিওগ্রাফিতে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের এক্সাম পারপাস। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, মাউন্ট এভারেস্টের আগের নাম ছিল কি? এখানে অ্যান্সার হবে মাউন্ট এভারেস্টের আগের নাম ছিল, এখানে অ্যান্সার হবে পিক 50 বা শিখর 15। নেক্সট হচ্ছে, পৃথিবীর সবচেয়ে ছোট রেল স্টেশনের রেল স্টেশন আছে কোথায়? ভ্যাটিকান সিটিতে। পৃথিবীর সব থেকে ছোট রেল স্টেশন আছে ভ্যাটিকান সিটিতে। নেক্সট হচ্ছে, জন এইট বলতে কোন রাজ্যগুলিকে বোঝায়? এখানে বিহার ঝাড়খণ্ড রাজ্যকে জোন এইট বলে। নেক্সট হচ্ছে, ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র আঁকা হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র আঁকা হয় 1753 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র আঁকা হয় 1953 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে, আমেরিকা মহাদেশকে নিউ ওয়ার্ল্ড বলে অভিহিত করেন কে? আমেরিকো ভেষভূচি, আমেরিকা মহাদেশকে আমেরিকো ভেষ, আমেরিকা মহাদেশকে নিউ ওয়ার্ল্ড বলে অভিহিত করেছেন আমেরিকো ভেষভূচি। নেক্সট হচ্ছে, গরুর ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম গরুর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গরুর হচ্ছে ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম। নেক্সট হচ্ছে, বেইজিং প্রণালী আর্কটিক এবং এখানে আন্টার্কটিক বা প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে, বেইজিং প্রণালী আর্কটিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। নেক্সট হচ্ছে, ক্রেমলিন ভবন রুশ সরকারের প্রধান কার্যালয়, তো রুশ সরকারের প্রধান কার্যালয়কে বলা হয় ক্রেমলিন ভবন। নেক্সট হচ্ছে, WTO-র সদর দপ্তর কোথায়? জেনিভায় অবস্থিত, WTO-র সদর দপ্তর হচ্ছে জেনিভায়। নেক্সট হচ্ছে, মূল মধ্যরেখার দ্রাঘিমা কত ডিগ্রি? এখানে 0 ডিগ্রি, মূল মধ্যরেখার দ্রাঘিমা হচ্ছে 0 ডিগ্রি। নেক্সট হচ্ছে, আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? আন্তর্জাতিক তারিখ রেখার মান হচ্ছে 180 ডিগ্রি, এখানে নর্থ সাউথ বা ইস্ট ওয়েস্ট লেখা যাবে না, শুধুমাত্র 180 ডিগ্রি লিখতে হবে। পরের প্রশ্ন, সান্দাকফু সিঙ্গুলীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ, সান্দাকফু হচ্ছে সিঙ্গুলীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ এবং ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। নেক্সট হচ্ছে, ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম শোধনাগারটি কোথায় অবস্থিত? গুজরাটের জামনগরে অবস্থিত, ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম শোধনাগারটি গুজরাটের জামনগরে অবস্থিত। নেক্সট হচ্ছে, পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়, পাললিক শিলায় কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? তো অ্যান্সার হবে পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে, বার্ষিক গতি সম্পূর্ণ হতে সময় লাগে কতদিন? 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, অ্যান্সার হবে এখানে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, বার্ষিক গতি সম্পূর্ণ হতে সময় লাগে। নেক্সট হচ্ছে, জহর রোজগার যোজনা চালু হয় কত সালে? 1989 সালে জহর রোজগার যোজনা চালু হয়। নেক্সট হচ্ছে, পিকমি মার মোসেট বাঁদর পৃথিবীর ক্ষুদ্রতম বাঁদর। নেক্সট হচ্ছে, চাঁদের কক্ষতল পৃথিবীর কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে? 5 ডিগ্রি কোণ করে আছে, চাঁদের কক্ষতল পৃথিবীর কক্ষতলের সঙ্গে 5 ডিগ্রি কোণ করে আছে। নেক্সট হচ্ছে, ক্যালিস্টো হচ্ছে বৃহস্পতির উপগ্রহ, ক্যালিস্টো কি? ক্যালিস্টো হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। নেক্সট হচ্ছে, সেডিনা ও এরিস হলো কি? সদ্য আবিষ্কৃত বামন গ্রহ, বামন গ্রহ সেডিনা এবং এরিস। নেক্সট হচ্ছে, ইউক্যালিপটাসের দেশ বলা হয় কাকে? অস্ট্রেলিয়াকে ইউক্যালিপটাসের দেশ বলা হয়। অ্যাডভান্স ডাবলার বা রাডার যন্ত্রটির সাহায্যে কার উপর নজরদারি দেওয়া হয়? অ্যাডভান্স ডাবলার বা রাডার যন্ত্রটির সাহায্যে ঘূর্ণি ঝড়ের উপর নজরদারি রাখা হয়। নেক্সট হচ্ছে, 1985 খ্রিস্টাব্দে এপ্রিল মাস থেকে ভারতে গঙ্গা অ্যাকশন প্ল্যান কার্যকর হয়, কত সাল থেকে? 1985 সাল থেকে এপ্রিল মাস থেকে ভারতে গঙ্গা অ্যাকশন প্ল্যান কার্যকর হয়। নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গে 1974 খ্রিস্টাব্দ থেকে জল দূষণ নিবারণ ও নিয়ন্ত্রণ আইন চালু হয়, 1974 খ্রিস্টাব্দ থেকে।
নেক্সট হচ্ছে 1999 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গে প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণ চালু হয় পশ্চিমবঙ্গে। 1999 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গে প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণ চালু হয়। নেক্সট হচ্ছে জিএমটির পুরো কথা কি, গ্রিনিজ মিন টাইম, গ্রিনিজ মিন টাইম ফুল ফর্ম হচ্ছে গ্রিনিজ মিন টাইম। নেক্সট হচ্ছে সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে, সর্দার সরোবর প্রকল্প নর্মদা নদীর উপর গড়ে উঠেছে। ভাঙ্গড়া নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর উপর অবস্থিত, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভাঙ্গড়া নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর উপর অবস্থিত। ভারতের অরুণাচল প্রদেশের রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম, ভারতের অরুণাচল প্রদেশের রাজ্যের জনঘনত্ব প্রায় 13 জন প্রতি বর্গ কিমিতে 2001 সালের জনগণনা অনুসারে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার জনঘনত্ব সবথেকে কম, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সবথেকে কম, তো অ্যান্সার হবে পুরুলিয়া জেলার জনঘনত্ব সবথেকে কম। নেক্সট হচ্ছে কলকাতা ও দিল্লিকে যুক্ত করেছে কোন জাতীয় সড়কপথ, 2 নং জাতীয় সড়কপথ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কলকাতা এবং দিল্লিকে যুক্ত করেছে 2 নম্বর জাতীয় সড়ক। দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়, কলকাতায় অবস্থিত, দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কলকাতায় অবস্থিত। ভারতের কোলার স্বর্ণখনিটি কোন রাজ্যে অবস্থিত, ভারতের কোলার স্বর্ণখনিটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে বেতার তরঙ্গ পৃথিবীতে প্রেরণের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরের কার্যকরী হয়, আয়নোস্ফিয়ার তাই। নেক্সট হচ্ছে সুয়েজ খাল ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল, সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে। নেক্সট হচ্ছে পানামা খাল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে, পানামা খাল প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছরের WBCS একটা প্রশ্ন এখান থেকে এসেছিলো। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত, বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের উপস্থিত ওজোন স্তর অতি বেগুনি রশ্মি শোষণ করতে পারে, বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের উপস্থিত ওজোন স্তর অতি বেগুনি রশ্মি শোষণ করতে পারে। নেক্সট হচ্ছে পৃথিবী থেকে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায়, প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উচ্চতা, এখানে তাপমাত্রা কমে যায়। নেক্সট হচ্ছে মিশরকে নীলনদের দান বলা হয়, কাকে নীলনদের দান বলা হয়, মিশর। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে নারী পুরুষ অনুপাত 934 জন নারী এবং 1,000 জন পুরুষ প্রতি 1,000 জন পুরুষে। নেক্সট হচ্ছে আমন ধান পোঁতা হয় কোন মাসে, জুলাই আগস্ট মাসে এবং কাটা হয় নভেম্বর ডিসেম্বরে, আমন ধান পোঁতা হয় জুলাই আগস্টে এবং কাটা হয় নভেম্বর ডিসেম্বরে। নেক্সট হচ্ছে কালবৈশাখী ঝড় পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশে দেখা যায়। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি, আসানসোল বর্ধমান জেলার গড় উষ্ণতা প্রায় 45 ডিগ্রি সেন্টিগ্রেড, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান আসানসোল। নেক্সট হচ্ছে পৃথিবীর গড় ব্যাসার্ধ কত, এখানে 6,370 কিমি হচ্ছে পৃথিবীর গড় ব্যাসার্ধ। নেক্সট সৌরজগতে বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল গ্রহগুলি কঠিন পদার্থ দিয়ে তৈরি। নেক্সট হচ্ছে সূর্যের বর্তমান বয়স কত, সূর্যের বর্তমান বয়স হচ্ছে 4.6 বিলিয়ন বছর, শুক্র গ্রহে বছরে দুবার সূর্য ওঠে, শুক্র গ্রহে বছরে দুবার সূর্য ওঠে। নেক্সট হচ্ছে ইউরেনাস গ্রহের কক্ষ সূর্যের দিকে 90 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে, ইউরেনাস গ্রহের কক্ষ এখানে কক্ষ সূর্যের দিকে 90 ডিগ্রি কোণে হেলে থাকে। নেক্সট হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর গতিবেগ কত কিমি, এখানে সেকেন্ডে 30 কিমি, উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর গতিবেগ এখানে সেকেন্ডে 30 কিলোমিটার। নেক্সট হচ্ছে ভূপৃষ্ঠে কোনো নির্দিষ্ট স্থানে জোয়ার ও ভাটার মধ্যবর্তী সময়ের ব্যবধান কত, 6 ঘন্টা 13 মিনিট, পৃথিবীপৃষ্ঠে বা ভূপৃষ্ঠে কোনো নির্দিষ্ট স্থানে জোয়ার ও ভাটার মধ্যবর্তী সময়ের ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট। নেক্সট হচ্ছে চাঁদের আবর্তন বেগ 3,683 কিমি প্রতি ঘন্টায়। নেক্সট হচ্ছে পৃথিবীর উত্তর মেরুর ঠিক উপরের
ধ্রুবতারাকে দেখা যায়, পৃথিবীর উত্তর মেরুর ঠিক উপরে ধ্রুবতারাকে দেখা যায়। নেক্সট হচ্ছে পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে কম কোথায়? মেরু অঞ্চলে। পৃথিবীর আবর্তনের বেগ সব থেকে কম হচ্ছে মেরু অঞ্চলে। অধিবর্ষ কখন হয়? অধিবর্ষ হয় 366 দিনে, অর্থাৎ লিপ ইয়ার হলে। নেক্সট হচ্ছে 1984 খ্রিস্টাব্দে 23 এপ্রিল ভারতে প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা মহাকাশযান যাত্রা করেন। প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম হচ্ছে রাকেশ শর্মা, যিনি 1984 খ্রিস্টাব্দে 23 এপ্রিল মহাকাশ যাত্রা করেন। নেক্সট হচ্ছে চাঁদে একটানা 15 দিন রাত চলে। এখানে 15 দিন এবং 15 দিন রাত চলে একসাথে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে 2008 22 অক্টোবর ভারতীয় চন্দ্রযান 1 চাঁদে পাঠানো হয়। প্রথম চন্দ্রযান কখন পাঠানো হয়? 2008 সালে 22 অক্টোবর প্রথম চন্দ্রযান 1 চাঁদে পাঠানো হয়। নেক্সট হচ্ছে 4 জুলাই পৃথিবীর সূর্যের দূরত্ব সর্বাধিক হয়। এখানে এই সময়টাকে অপসূর বলা হয়। নেক্সট হচ্ছে 23 জানুয়ারি পৃথিবী ও সূর্যের দূরত্ব সর্বনিম্ন হয়, এই সময়টাকে বলা হয় অনুসূর। নেক্সট হচ্ছে কলকাতা পৃথিবীর আবর্তন বেগ 1536 কিমি/ঘন্টা। কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ হচ্ছে 1536 কিমি/ঘন্টা। নেক্সট হচ্ছে ফারেনহাইট কেলে জলের ফুটনাঙ্ক কত? ফারেনহাইট কেলে জলের ফুটনাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘ থেকে সর্বাধিক বৃষ্টিপাত হয়। নেক্সট হচ্ছে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের পার্থক্য উষ্ণতার পার্থক্য হয় 0.28 ডিগ্রি সেলসিয়াস। প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের পার্থক্যে উষ্ণতার পার্থক্য হয় 0.28 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট হচ্ছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমানায় মৌরাক্ষী নদীর উপর মেসাঞ্জর বাঁধ নির্মিত হয়েছে। তো মেসাঞ্জর বাঁধ কোথায় নির্মিত হয়েছে? ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমানায় মৌরাক্ষী বাঁধ নির্মিত হয়েছে। নেক্সট হচ্ছে পাটকে কী বলা হয়? স্বর্ণতন্তু বলা হয়। পাটকে স্বর্ণতন্তু বলা হয়। নেক্সট হচ্ছে ভারতের গ্লাসগো বলা হয় কাকে? হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়। নেক্সট হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে 34 নম্বর জাতীয় সড়ক অবস্থিত। কলকাতা ও শিলিগুড়ির মধ্যে 34 নম্বর জাতীয় সড়ক অবস্থিত। নেক্সট হচ্ছে চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে। চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার জনঘনত্ব সবচেয়ে কম, প্রথমটা আগে পেয়েছি আমরা, প্রায় 405 জন প্রতি বর্গ কিমিতে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার কত? এখানে 68.64 শতাংশ। নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। নেক্সট হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ওসিনিয়া। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওসিনিয়া। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি? দক্ষিণ দিনাজপুর। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। পশ্চিমবঙ্গের পৌরসভার সংখ্যা কত? 118টি এবং প্রস্তাবিত 3টি। পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি? মৌরেশ্বর বা বীরভূম। বীরভূমের মৌরেশ্বর হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান কোনটি? বক্সাদুয়ার পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান। সুন্দরবন কয়টি দ্বীপ নিয়ে গঠিত? 102টি দ্বীপ নিয়ে গঠিত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 102টি দ্বীপ নিয়ে সুন্দরবন গঠিত। নেক্সট হচ্ছে তিন দিক জলবিস্তৃত কোন ভূখণ্ডকে কী বলা হয়? উপদ্বীপ বলা হয়। উপদ্বীপের তিন দিক শান্ত জলবিস্তৃত হয়। নেক্সট হচ্ছে মহাদেশের, আর এখানে একটা কথা উল্লেখযোগ্য যে ভারতকে উপদ্বীপ বলা হয় কেন? তো ভারতের তিন দিকই কিন্তু সমুদ্র বেষ্টিত। তো নেক্সট প্রশ্ন হচ্ছে মহাদেশের অভ্যন্তরে কোনো দেশের অবস্থান হলে তাকে মহাদেশীয় অবস্থান বলে। মহাদেশের অভ্যন্তরে অর্থাৎ স্থলভাগের মাঝখানে যদি অবস্থান করে কোনো দেশ তাহলে সেটাকে মহাদেশীয় অবস্থান বলে। নেক্সট হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমিকে কী বলা হয়? ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমিকে সাভানা বলে। নেক্সট হচ্ছে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে পোল্ডার ভূমি দেখা যায় কোথায়? নেদারল্যান্ড বা হল্যান্ডে পোল্ডার ভূমি দেখা যায়। তুন্দ্রা অঞ্চলের এক্সকিমোদের দেখা যায় কোথায়? এক্সকিমোদের দেখা যায় তুন্দ্রা অঞ্চলে। নেক্সট হচ্ছে আর্জেন্টিনাতে পাম্পাস নামক নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায়।
কোথায় দেখা যায়? পাম্পাস তৃণভূমি, আর্জেন্টিনাতে। নেক্সট হচ্ছে আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে কী বলে? সেলভা বলে। আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে বলা হয় সেলভা, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে সেলভা বলা হয়। নেক্সট হচ্ছে জাপোটে বৃক্ষের রস চিকল থেকে চিংগাম প্রস্তুত করা হয়। জাপোটে বৃক্ষের রস চিকল থেকে চিংগাম তৈরি হয়। তো কোন গাছের রস থেকে চিংগাম তৈরি হয়? জাপোটে বৃক্ষের রস থেকে চিংগাম তৈরি হয়। নেক্সট হচ্ছে সৌরজগতের সবুজ গ্রহ কাকে বলা হয়? নেপচুনকে সৌরজগতের সবুজ গ্রহ বলা হয়, নেপচুন। অ্যান্সার হবে সবুজ গ্রহ নেপচুন। নেক্সট হচ্ছে পৃথিবীর উপগ্রহের সংখ্যা কয়টি? একটি। পৃথিবীর উপগ্রহ হচ্ছে একটি, যেটা হচ্ছে চাঁদ। নেক্সট হচ্ছে 21 মার্চ ও 23 সেপ্টেম্বর পৃথিবীর উভয়গুলোতে তিন রাত্রি সমান হয়। 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর। নেক্সট হচ্ছে কুমেরু ও সুমেরু বিন্দুর অক্ষাংশ কত? অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি। কুমেরু এবং সুমেরু বিন্দুর অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি। নেক্সট হচ্ছে পৃথিবীর নিরক্ষরেখা কেমন? একটি মহাবৃত্ত। কলকাতায় দাগিমের রেখার মান কত? এখানে 88 ডিগ্রি 24 মিনিট পূর্ব। নেক্সট হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, ওয়েস্টবেঙ্গলের যে কোনো এক্সামে এটা আসতে পারে। 88 ডিগ্রি 24 মিনিট পূর্ব কলকাতার দাগিমা রেখার মান। পৃথিবীতে প্রতি 15 ডিগ্রি দাগিমা অতিক্রমের সময়ের পার্থক্য হয় কত? 1 ঘন্টা। 4 ডিগ্রির জন্য 1 মিনিট হলে 15 ডিগ্রির জন্য হবে 1 ঘন্টা। যাই হোক, এখানে একটা ম্যাথামেটিক্সের ফর্মুলা আছে। নেক্সট হচ্ছে কোন ব্যক্তি, যদি কোনো ব্যক্তি আন্তর্জাতিক তারিখে তারিখ রেখা অতিক্রম করে পূর্ব থেকে পশ্চিমে যায়, সে একদিন লাভ করবে। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে গেলে সময় সাধারণত বাড়ে। নেক্সট হচ্ছে শুক্র গ্রহের 97% কার্বন ডাইঅক্সাইডের পরিপূর্ণ। শুক্র গ্রহে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড? প্রায় 97%। নেক্সট হচ্ছে ইউরেনাস গ্রহটি উত্তর থেকে দক্ষিণে আবর্তন করে। ইউরেনাস গ্রহটি উত্তর থেকে দক্ষিণে আবর্তন করে। আমাদের শান্ত পূর্ব থেকে পশ্চিম, আর ইউরেনাস গ্রহটি শান্ত উত্তর থেকে দক্ষিণে আবর্তন করে। নেক্সট হচ্ছে পৃথিবীর নিকটতম গ্যালাক্সির নাম কি? অ্যান্ড্রোমিটা। পৃথিবীর নিকটতম গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমিটা, যা প্রায় 22 লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থান করে। গ্যালাক্সিকে আইসল্যান্ড অফ ইউনিভার্স বলা হয়। গ্যালাক্সিকে কী বলা হয়? আইসল্যান্ড অফ ইউনিভার্স বলা হয়। নেক্সট হচ্ছে পৃথিবীর গড় আপেক্ষিক গুরুত্ব কত? পৃথিবীর গড় আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 5.5। নেক্সট হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে 3টি স্তরে বিভক্ত, ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। পৃথিবীর অভ্যন্তর 3টি স্তরে বিভক্ত, ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। নেক্সট হচ্ছে ভূগর্ভে গলিত শিলাকে কি বলা হয়? ম্যাগমা বলে বলা হলেও ভূপতা ভূপৃষ্ঠে আত্মবিকাশ করার পর তাকে লাভা বলে। এটা মাটির নিচে যখন গলিত অবস্থায় থাকে তখন তাকে ম্যাগমা বলা হয়, কিন্তু ভূপৃষ্ঠের উপরে যখন প্রকাশিত হয় অর্থাৎ লাভা আকারে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা। নেক্সট হচ্ছে গ্রেনাইট একটি পাতলিক জাতীয় আগ্নেয় শিলা। গ্রেনাইট কী? তাহলে অনেক সময় আসে, এটা অনেকবার এসেছে বিভিন্ন পরীক্ষায় যে গ্রেনাইট কোন ধরনের শিলা। গ্রেনাইট হচ্ছে একটি আগ্নেয় শিলা, পাতলিক জাতীয় আগ্নেয় শিলা। নেক্সট হচ্ছে ব্যাসল্ট কী ধরনের, কোন ধরনের শিলা? ব্যাসল্ট হচ্ছে একটি নিঃসারী জাতীয় লাভা শিলা অর্থাৎ আগ্নেয় শিলা। নেক্সট হচ্ছে গাব্র ব্যাসল্ট, এগুলি ক্ষারকীয় আগ্নেয় শিলার উদাহরণ। গাব্র এবং ব্যাসল্ট হচ্ছে ক্ষারকীয় আগ্নেয় শিলার উদাহরণ। নেক্সট হচ্ছে ব্যাথলিত, সিল, ডাইক, এগুলি আগ্নেয় উদ্ভিদের নিদর্শন। ব্যাথলিত, সিল, ডাইক, এগুলো হচ্ছে আগ্নেয় উদ্ভিদের নিদর্শন। নেক্সট হচ্ছে পাললিক শিলার কী দেখা যায়? জীবাশ্ম দেখা যায়। পাললিক শিলায় শান্ত জীবাশ্ম দেখা যায়। নেক্সট হচ্ছে পাললিক গ্রানাইটে রূপান্তরিত হয় কোন শিলাতে পরিণত হয়? সিস্টে পরিণত হয়। গ্রানাইট রূপান্তরিত হয়ে সিস্টে পরিণত হয়। ব্যাসল্ট রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়?
অ্যাম্পিউলাইটে পরিণত হয়, ভেসল রূপান্তরিত হয়ে অ্যাম্পিউলাইটে পরিণত হয়। নেক্সট হচ্ছে বেলে পাথর, খুবই ইম্পর্টেন্ট, বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়াটাজাইটে পরিণত হয়। চুনা পাথর পরিবর্তিত হয়ে মার্বেলে রূপান্তরিত হয়। এখান থেকে কিন্তু বিএসসি ক্লার্কশিপে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। নেক্সট হচ্ছে কয়লায় রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়, কয়লা রূপান্তরিত হয়ে গ্যাফাইট, হিরকে পরিণত হয়। এবং নেক্সট প্রশ্ন হচ্ছে ভূমিকম্প সাধারণত ভূপৃষ্ঠের 16 কিমি নিচে থেকে সৃষ্টি হয়। ভূমিকম্প সাধারণত কত কিলোমিটার অভ্যন্তরে সৃষ্টি হয়, 16 কিমি নিচে। নেক্সট হচ্ছে জীবাশ্মশাস্ত্র বা পলিয়ন্টোলজি নামে পরিচিত জীবাশ্মশাস্ত্রকে পলিয়ন্টোলজি বলা হয়। নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপসাগর হলো কোনটি, মেক্সিকো উপসাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপসাগর। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম হচ্ছে মেক্সিকো উপসাগর। পরে প্রশ্ন, সোনার শহর বলা হয় কাকে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গকে সোনার শহর বলা হয়। সোনার শহর কাকে বলা হয়, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গকে। নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম রাজ্যটি হলো কোনটি, রাজস্থান, সরি ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। আয়তন প্রায় 342,239 বর্গ কিমি। নেক্সট হচ্ছে সিয়াচেন হিমবাহটি ভারতের দীর্ঘতম হিমবাহ। নেক্সট হচ্ছে কলকাতায় 1874 খ্রিস্টাব্দে প্রায় 24 ফেব্রুয়ারি থেকে ট্রাফিক পুলিশ চালু হয়। কলকাতায় কত সালে প্রথম ট্রাফিক পুলিশ চালু হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, 1874 খ্রিস্টাব্দে 24 ফেব্রুয়ারি। নেক্সট হচ্ছে ভারতে মিড ডে মিল চালু হয় কখন, 2004 খ্রিস্টাব্দে ভারতে মিড ডে মিল চালু হয়, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেপ্টেম্বর মাসে 2004 সালের সেপ্টেম্বর মাস থেকে ভারতে প্রথম মিড ডে মিল চালু হয়। নেক্সট হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠিত হয় কত সালে, কলকাতায় 1950 সালে 7ই অক্টোবর প্রতিষ্ঠিত হয় মিশনারিজ অফ চ্যারিটি। পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত, 16.96 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব 16.96 কোটি কিলোমিটার। নেক্সট হচ্ছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক গড় কত, 2001 সালে 1.93 শতাংশ। ভারতের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার হচ্ছে 1.93 শতাংশ। নেক্সট হচ্ছে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহের নাম কি, সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ হচ্ছে বুধ। নেক্সট হচ্ছে 2001 আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত, 65.38 শতাংশ। নেক্সট হচ্ছে কচ্ছ শব্দের অর্থ কি, লবণাক্ত জলাভূমি, কচ্ছ শব্দের অর্থ হচ্ছে লবণাক্ত জলাভূমি। নেক্সট হচ্ছে গুজরাটের লাম্বা বায়ুবিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য বিখ্যাত, গুজরাটের লাম্বা কী জন্য বিখ্যাত, বায়ুবিদ্যুৎ উৎপাদন শক্তির জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কাকে, জাপানের ওসামাকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি, বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম হচ্ছে স্টিফেনসন ক্রিন। পরে প্রশ্ন, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। নেক্সট হচ্ছে পাঞ্চেত বাঁধ দেওয়া হয় দামোদর নদের উপর, পাঞ্চেত বাঁধ কোথায় দেওয়া হয়, দামোদর নদের উপর। নেক্সট হচ্ছে এখানে বামনি ঝর্ণাটি দেখা যায় কোথায়, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় বামনি ঝর্ণাটি দেখা যায়। নেক্সট হচ্ছে চুচুড়া হুগলি জেলায় অবস্থিত, এক সময়কার ওল্লান্দাজ উপনিবেশ ছিল, চুচুড়াই ওল্লান্দাজদের উপনিবেশ গড়ে উঠেছিল। নেক্সট হচ্ছে ভারতের প্রথম চটকল হুগলি জেলার রিসোড়ায় অবস্থিত, ভারতের প্রথম চটকল কোথায় অবস্থিত ছিল, হুগলি জেলার রিসোড়ায়। নেক্সট হচ্ছে কোলাঘাট পূর্ব মেদিনীপুরে অবস্থিত, যেটি তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে বাঁকুড়া জেলা বেলিয়াতোর গ্রামের সঙ্গে শিল্পী যামিনী রায়ের নাম জড়িত, বাঁকুড়া জেলা বেলিয়াতোর গ্রামের সঙ্গে শিল্পী যামিনী রায়ের নাম জড়িত। নেক্সট হচ্ছে বাঁকুড়া জেলার যুগিপাড়ার সঙ্গে ভাস্কর
রামকিঙ্কর বেজের নাম জড়িত। বাঁকুড়া জেলার যুগিপাড়ার সঙ্গে রামকিঙ্কর বেজের নাম জড়িত। নেক্সট হচ্ছে বীরভূমের বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। নেক্সট হচ্ছে বীরভূমের কেন্দুলির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িত। পরের প্রশ্ন হচ্ছে বীরভূমের নানুরের সঙ্গে চণ্ডীদাসের নাম জড়িত। নেক্সট হচ্ছে নদিয়া জেলার ফুলিয়ায় সঙ্গে বাংলার রামায়ণ রচিতা কৃত্তিবাসের নাম জড়িত। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের 1984 খ্রিস্টাব্দে 24 অক্টোবর থেকে পাতাল রেল চালু হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 1984 খ্রিস্টাব্দে 24 অক্টোবর পশ্চিমবঙ্গে মেট্রো রেল বা পাতাল রেল চালু হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্যের মোট আয়তনের এখানে আয়ের 30% আসে কৃষি থেকে। পশ্চিমবঙ্গের মোট ইনকামের অর্থাৎ আয়ের 30% আসে কৃষি থেকে। নেক্সট হচ্ছে আয়তনের বিচারে পশ্চিমবঙ্গ ভারতের ত্রয়োদশতম রাজ্য। নেক্সট হচ্ছে জনঘনত্বের বিচারে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত। প্রথম। উত্তর চব্বিশ পরগনার হালি শহরের সঙ্গে জড়িত আছে সাধক রামপ্রসাদের নাম। নেক্সট হচ্ছে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির সঙ্গে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের নাম জড়িত। নেক্সট হচ্ছে নদিয়া জেলার নবদ্বীপকে ভারতের অক্সফোর্ড নামে পরিচিত। নেক্সট হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য তোর্সা নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে পূর্ব মেদিনীপুরের জোনপুট মৎস্য শিল্প ও গবেষণার জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে পাহাড়ের যে ঢালে বৃষ্টিপাত হয় তাকে কী বলে। প্রতিবাদ ঢাল। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের মোট রিজার্ভ বায়োস্ফিয়ার সংখ্যা কয়টি। ১৩টি। পরের হচ্ছে পারাকর দামোদরের একটি উপনদী। নেক্সট হচ্ছে ২৩শে সেপ্টেম্বরকে জলবিষু বলে। নেক্সট হচ্ছে ২১শে মার্চকে মহাবিষু বলা হয় এবং ২৩শে সেপ্টেম্বরকে জলবিষু বলা হয়। নেক্সট হচ্ছে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে চতুর্থ। ইউরেনাসের উপগ্রহ সংখ্যা হচ্ছে পাঁচটি। শনির বৃহত্তম উপগ্রহটির নাম কি। টাইটন। শনির বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে টাইটন। 1986 খ্রিস্টাব্দে হালির ধূমকেতুকে দেখা গিয়েছিল। নেক্সট হচ্ছে আয়তনের বিচারে সৌরজগতের দ্বিতীয় গ্রহটির নাম হলো কি। শনি। নেক্সট হচ্ছে পিটসল একটি এক প্রকার আম্লিক অনুর্বর মৃত্তিকা। পর্সল হল এক প্রকারের আম্লিক অনুর্বর মৃত্তিকা। নেক্সট হচ্ছে হিমবাহর কার্যের ফলে উৎপন্ন সঞ্চয়জাত পদার্থকে মোরেন বা গ্রাবরেখা বলে। নেক্সট হচ্ছে ইউরেশিয়ার উত্তর দিকে অবস্থিত সরলবর্গীয় অরণ্য তৈগা নামে পরিচিত। কানাডার স্যাডবেরি পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। নেক্সট হচ্ছে শিল্ড বলতে প্রাচীন আগ্নেয়শিলায় গঠিত মালভূমিকে বোঝায়। শিল্ড কি। প্রাচীন আগ্নেয়শিলায় গঠিত মালভূমি। নেক্সট হচ্ছে ইরিও আন্টারিও ইউএসএর হ্রদের মাঝে অবস্থিত আছে নায়াগ্রা জলপ্রপাত। নেক্সট হচ্ছে সুপিরিয়র যেটি বর্তমানে ইউএসএ অবস্থিত পৃথিবীর বৃহত্তম সাধুজলের হ্রদ। নেক্সট হচ্ছে চিকাগো ইউএসএ কে পৃথিবীর কসাইখানা বলে। পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কারখানা
ইউএসএর ডেট্রয়েটে অবস্থিত। নেক্সট হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে অবস্থিত। নেক্সট হচ্ছে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সিংহের নাম কি। নিউজিল্যান্ডের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে মাউন্ট কুক, 3763 মিটার উচ্চতায় অবস্থিত। নেক্সট হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনলোভা পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি। হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনলোভা আগ্নেয়গিরি হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। নেক্সট হচ্ছে মাউন্ট উইলহেম ওসিনিয়ার সর্বোচ্চ সিংহ। মাউন্ট উইলহেম হচ্ছে ওসিনিয়া মহাদেশের সর্বোচ্চ সিংহ। নেক্সট হচ্ছে তিলপাড়া সেচ বাঁধ কোথায় অবস্থিত। মৌরাক্ষী নদীর উপর অবস্থিত। নেক্সট হচ্ছে সৌরজগতের বলয়যুক্ত গ্রহটি নাম কি। সৌরজগতের বলয়যুক্ত গ্রহ হচ্ছে শনি, যার চারপাশে বলয় দেখা যায়। নেক্সট হচ্ছে চাঁদের গড় উষ্ণতা কত, 400 ডিগ্রি সেলসিয়াস। সৌরজগতের গ্রহগুলির মধ্যে আয়তনের বিচারে পৃথিবী হচ্ছে পঞ্চম। সৌরজগতের গ্রহগুলির মধ্যে আয়তনের দিক থেকে পৃথিবী পঞ্চম। নেক্সট হচ্ছে সৌরজগতের লাল গ্রহর নাম কি, মঙ্গল গ্রহ। হ্যালির ধূমকেতু 76 বছর অন্তর পৃথিবীর থেকে দেখা যায়। হ্যালির ধূমকেতু দেখা যায় 76 বছর অন্তর পৃথিবীর মধ্যে, পৃথিবীতে দেখা যায়। নেক্সট হচ্ছে কালপুরুষ কি, কালপুরুষ হচ্ছে একটি নীহারিকা। নেক্সট হচ্ছে নীল গ্রহ বলা হয় কাকে, পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। সূর্য থেকে, সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড়, সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। নেক্সট হচ্ছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত, 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিমি। নেক্সট হচ্ছে বৃহস্পতি গ্রহটি পৃথিবীর চেয়ে কত বড়, 13,000, এখানে 1,300 গুণ বড়। বৃহস্পতি গ্রহটি পৃথিবীর চেয়ে 1,300 গুণ বড়। নেক্সট হচ্ছে মহাবিশ্বের ক্ষুদ্রতম নক্ষত্রপুঞ্জ হলো কোনটি, হাইড্রা। মহাবিশ্বের ক্ষুদ্রতম নক্ষত্রপুঞ্জ হলো হাইড্রা। নেক্সট হচ্ছে সৌরজগতের সর্বাপেক্ষা ঘনত্বযুক্ত উপগ্রহটির নাম কি, টাইটান। সৌরজগতের সর্বাপেক্ষা ঘনত্বযুক্ত উপগ্রহটি হলো টাইটান। নেক্সট হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রীঘাটটির নাম কি, ভেনাস। সৌরজগতের বৃহত্তম গ্রীঘাটটি হলো ভেনাস মেরিনাস, যেটি মঙ্গল গ্রহে অবস্থিত। ভেনাস মেরিনাস, যেটি মঙ্গল গ্রহে অবস্থিত। নেক্সট হচ্ছে সৌরজগতের দীর্ঘতম লেজযুক্ত ধূমকেতুর নাম কি, ইয়াকুটেক, ইয়াকুটেক। নেক্সট হচ্ছে আয়তনের বিচারে পৃথিবীর স্থান সৌরজগতের মধ্যে পঞ্চম। আয়তনের বিচারে পৃথিবীর স্থান হচ্ছে সৌরজগতের মধ্যে পঞ্চম। নেক্সট হচ্ছে নিস্কা অলিম্পিয়া হলো মঙ্গলের উচ্চতম পর্বত। নিস্কা অলিম্পিয়া হলো মঙ্গল গ্রহের উচ্চতম পর্বত, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, নিস্কা অলিম্পিয়া। নেক্সট হচ্ছে পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ একই সরলরেখায় অবস্থান করে কখন, অমাবস্যা তিথিতে অবস্থান করে। পৃথিবী ও চাঁদের মাঝখানে, সরি, পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ অবস্থান করে অমাবস্যা তিথিতে। অমাবস্যা পূর্ণিমার তিথিতে যে জোয়ার হয় তাকে ভরা জোয়ার বলা হয়। অমাবস্যা পূর্ণিমা তিথিতে যে জোয়ার হয় তাকে ভরা জোয়ার বলা হয়। নেক্সট হচ্ছে ভরা কোটাল বলা হয়, সরি, এখানে অমাবস্যা পূর্ণিমা তিথিতে যে জোয়ার হয় তাকে ভরা কোটাল বলে। পরের প্রশ্ন হচ্ছে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে ইংরাজিতে বলা হয় অ্যাপোজি, যেটাকে বাংলায় অপসূর বলে। এবং চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হলে তাকে পেরিজি বলে। এখান থেকে প্রশ্ন অবশ্যই হবে বিভিন্ন পরীক্ষায়, সো অবশ্যই তোমরা মনে রেখো এবং তারিখটাও সঙ্গে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে গ্রহদের মধ্যে বৃহস্পতির অভিকর্ষ বল সর্বাধিক, গ্রহদের মধ্যে বৃহস্পতির অভিকর্ষ বল হচ্ছে সর্বাধিক। নেক্সট হচ্ছে পৃথিবী তার কক্ষপথে সূর্যের চারিদিকে প্রতি সেকেন্ডে 30 কিমি বেগে ঘোরে। পৃথিবী তার কক্ষপথে সূর্যের চারিদিকে প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে ঘোরে। নেক্সট হচ্ছে পৃথিবীর নিরক্ষরেখা তার কক্ষতলের উপর 23.12 ডিগ্রি কোণে হেলে থাকে। পৃথিবী নিরক্ষরেখা তার কক্ষতলের উপর, এখানে অ্যান্সার হবে 23.12 ডিগ্রি কোণ করে হেলে থাকে। নেক্সট হচ্ছে ভূমিকম্পের প্রভাবে সমুদ্রের সৃষ্ট বিশাল উঁচু ঢেউকে কী বলে, সুনামি। ভূমিকম্পের প্রভাবে সমুদ্রের
সিস্টা বিশাল উঁচুটি ওকে সুনামি বলে। নেক্সট হচ্ছে আন্দিজ পর্বত পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালা, কোন ধরনের পর্বতমালার উদাহরণ? আন্দিজ হচ্ছে ভঙ্গিল পর্বতমালার উদাহরণ। নেক্সট হচ্ছে হিমালয় পৃথিবীর, এটা হচ্ছে স্তূপীকৃত পর্বতের উদাহরণ, হিমালয় পর্বতমালা। নেক্সট হচ্ছে আফ্রিকার দি গ্রেট রিফ্ট ভ্যালি পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত ভূতাক্ষা, দি গ্রেট রিফ্ট ভ্যালি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত ভূতাক্ষা। নেক্সট হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের মৌন লোয়া পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি, হাওয়াই দ্বীপপুঞ্জের মৌন লোয়া হচ্ছে পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি। নেক্সট হচ্ছে ফুজিয়ামা আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত? জাপানে অবস্থিত, ফুজিয়ামা আগ্নেয়গিরিটি জাপানে অবস্থিত। নেক্সট হচ্ছে স্ট্রাম্বলি বিসুবিসিয়াস আগ্নেয়গিরি ইতালিতে অবস্থিত। নেক্সট হচ্ছে আফ্রিকার কিলোমাঞ্জুর একটি আগ্নেয়গিরির উদাহরণ। নেক্সট হচ্ছে জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়, জাপানকে কী বলা হয়? ভূমিকম্পের দেশ বলা হয়। নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হচ্ছে তিব্বত। নেক্সট হচ্ছে পৃথিবীর উচ্চতম মালভূমির নাম পামির মালভূমি এবং বৃহত্তম মালভূমির নাম হচ্ছে তিব্বত। পরে প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমির নাম কি? ভারতের উচ্চতম মালভূমির নাম হচ্ছে লাদাখ মালভূমি। পৃথিবীর উচ্চতম মালভূমির নাম হচ্ছে পামির এবং ভারতের উচ্চতম মালভূমি লাদাখ। এই দুটি প্রশ্ন অনেক সময় পরীক্ষায় কনফিউশন সৃষ্টি করে, সুতরাং অবশ্যই মনে রাখবে। নেক্সট হচ্ছে ছোটনাগপুর মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ, এটাও ইম্পর্টেন্ট। ছোটনাগপুরের মালভূমি কোন ধরনের মালভূমির উদাহরণ? এটি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। মৃত্তিকা গঠনের প্রাথমিক অবস্থান অবস্থাকে কী বলে? রেগুলিত বলে। মৃত্তিকা গঠনের প্রাথমিক অবস্থাকে রেগুলিত বলে। চুনাপাথরযুক্ত অঞ্চলে হালকা বাদামি বর্ণের মাটির ন্যায় আস্তরণকে কী বলে? টেরারোসা। চুনাপাথরযুক্ত অঞ্চলে হালকা বাদামি বর্ণের মাটির ন্যায় আস্তরণকে টেরারোসা বলে। নেক্সট হচ্ছে স্বল্পমোচন প্রক্রিয়া দেখা যায় কোন শিলায়? স্বল্পমোচন প্রক্রিয়াটি দেখা যায় গ্রানাইট শিলায়। যে নদীর তিনটি গতি স্পষ্টভাবে বোঝা যায় তাকে কী বলে? আদর্শ নদী। নদীর জলপ্রবাহ মাপার একক কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিউসেক। মিয়েন্ডার নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, মিয়েন্ডার কোন কার্যের ফলে সৃষ্টি হয়? নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় এবং এটি মধ্যগতিতে দেখা যায়। নেক্সট হচ্ছে জলপ্রপাত নদীর ক্ষয়কার্যের ফলে নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়, জলপ্রপাত নদীর ক্ষয়কার্যের ফলে উচ্চ গতিতে সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে গিরিখাত নদীর ক্ষয়কার্যের ফলে উচ্চ গতিতে সৃষ্টি হয়। ক্যানিয়ন এক প্রকারের সংকীর্ণ এবং গভীর গিরিখাত, ক্যানিয়ন হচ্ছে এক প্রকারের সংকীর্ণ এবং গভীর গিরিখাত। নেক্সট হচ্ছে ক্যানিয়ন দেখা যায় শুষ্ক অঞ্চলে নদীর উচ্চ গতিতে, ক্যানিয়ন কোথায় দেখা যায়? শুষ্ক অঞ্চলে নদীর উচ্চ গতিতে ক্যানিয়ন দেখা যায়। র্যাপিড ক্যাসকেড ক্যাটারাক্ট দেখা যায় নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে, র্যাপিড ক্যাসকেড ক্যাটারাক্ট দেখা যায় নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে। মন্দ খুব দেখা যায় নদীর ক্ষয়কার্যের ফলে। সো থ্যাংক ইউ ওয়াচিং দি ভিডিও। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যে ধরনের ভিডিওগুলো তোমাদের এক্সাম পারপাস খুব ইম্পর্টেন্ট সেগুলো পরের ভিডিওতে এবং পরের নেক্সট সেশনে আমরা আলোচনা করবো। সো থ্যাংক ইউ।